ওমানে স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ শফি নামে এক বাংলাদেশি মৃত্যু হয়েছে। ভবন নির্মাণের কাজে কর্মরত অবস্থায় আচমকা বুকে ব্যথা অনুভব করেন প্রবাসী শফি। সহকর্মীরা উদ্ধার করে সুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী চিকনদণ্ডি লালিয়ার হাট এলাকায়। জানা গেছে, ওমানে নতুন করে অভিযান শুরুর পর থেকে ভিসার মেয়াদ না থাকায় প্রকাশ্যে কাজে যেতে পারছিলেন না তিনি। ধারকর্য করে ভিসা নবায়নে কিছু টাকা জোগাড় করেছিলেন। মৃত্যুর পর তার জমানো টাকা পাসপোর্টের ভেতর থেকে উদ্ধার করা হয়। ওমানে বৈধ হওয়ার দুশ্চিন্তায় থাকা শফি এখন সব জটিলতার ঊর্ধ্বে চলে গেছেন। সংসার জীবনে সে দুই ছেলে এবং এক মেয়ের পিতা। পারিবারিক সূত্রে জানা যায়, 80-এর দশকে ওমানে পাড়ি জমান মোহাম্মদ শফি, কিন্তু স্বাভাবিক আসা যাওয়া আর পারিবারিক চাহিদা মেটানো ছাড়া অতিরিক্ত তেমন কিছুই করতে পারেনি। থাকার মধ্যে আছে একটি পুরনো ঘর, মৃত্যুর আগে সেই ভাঙা ঘরের সংস্কার করে যেতে পারেননি। লাশ দেশে ফেরার পর শনিবার রাত 12টায় গাউসিয়া কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে জানাজা পড়ে লাশ দাফন করা হয়। এ সময় হাটহাজারী সমিতি ওমানের পক্ষ থেকে সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাশিম চৌধুরী পরিবারের প্রতি শোক সমবেদনা জানান। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।